মদ্য ভাগনে প্রতিদিন মদ খেয়ে সে অশান্তি করে বাড়িতে প্রতিবাদ করায় মামাকে লোহার রড দিয়ে আঘাত যখন বৃদ্ধ ভর্তি বনগাঁ হাসপাতালে অভিযুক্ত পলাতক প্রায় নিত্যদিনই মদ্যপ অবস্থায় অত্যাচার তার উপর গালিগালাজ প্রতিবাদ করায় বৃদ্ধ মামাকে লোহার রড দিয়ে সজোরে আঘাত রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে ভর্তি করা হলো বনগাঁ হাসপাতালে ঘটনায় অভিযোগের তীর ভাগ্নে গোপীপালের বিরুদ্ধে হ্যাঁ আসলে মাঝাই মেরেছে ওই ওরা সব পৌরসভা লোকরা সব বলছে যে কি মারা মেরেছে ওরা তারা করেছে তারা করলে এইকিন্তু দৌরাতির যে ওখানে রডটা ফেলে চলে গেছে শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বংগা থানার গান্তিপল্লি এলাকায় ঘটনায় আক্রান্ত বৃদ্ধের নাম শ্যামপাল ওই বল আমি বাইতে রাস্তা যাচ্ছে হ্যাঁ ওই পিছন দিয়ে বাড়ি-বাড়িতে ওই যে কালকে অশান্তি গন্ধ বলি একটু হইছে কি জন্য অশান্তি ছিল ওই বাড়ির আসলে যাওয়ার পথে ঘটনার পর অভিযোগ দায়ের হয়েছে বনগা থানায় অভিযোগের পর থেকেই পলাতক অভিযুক্ত ভাগ্নে গোপীপাল ও এটা নুঙি পরে এটা গামছা গায়ে দেয় ওখান থেকে আমার স্বামী যে পেশেন্টে মেরেছে এটা রড দিয়ে মেরেছে রড নিয়ে গেছে এটা একটা পাইপ রড রড দিয়ে মেরেছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা